এমনি সিডি হোসেন আপনি লিখেছেন বিশ্ব ইজতেমায় যাওয়ার যাওয়াকে শরীয়তে জায়েজ নাকি না জায়েজ, অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয়, এতে কি কোনো গুণ হবে? দেখুন, বিশ্ব ইজতেমায় মানুষ যদি যায়, সেখানে কোনো নসিহা শুনে, সেখানে কোনো ওয়াজ শুনে, আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন, সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে। সে আলোচনা দ্বারা নিজের আখেরাতের চেতনাকে, চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন, সে উদ্দেশ্যে আপনি যান, সেটি অবশ্যই প্রশংসনীয়। সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সওয়াব হবে, সেখানে গেলে আমার অমুকটা হবে, এই জায়গার দোয়াটা ফিরিয়ে আল্লাহ দেন না, বা এটা দোয়া কবুলের স্থান, এরকম বিশ্বাস থেকে যান, তাহলে সেটা ভ্রান্তি হবে, সেটা বিভ্রান্তি হবে, সেটা আপনার জন্য সঠিক হবে না। কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি, এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সেখানে আপনি দিন শেখার জন্য দিনই দিক থেকে উপকৃত হবেন, মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন, সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয়। আর বিশেষ তোমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভিতরে জায়গা নেই, সেজন্য আপনি ফিরে এসছেন, তাতে কোনো গুণা হবে না, কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয়, এবং সেখানে গিয়ে আপনি শরীক না হতে পারলে তার জন্য আপনার কোনো গুণা হবে, বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে, বাট কিন্তু সেরকম নয়। এরপরে ঐশী আপনি লিখেছেন, আমি কোরআন পাঠ সহি করার জন্য মোবাইলে একটি অনলাইন কোর্স করছি, এখন আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কি না সেটা যাচাই করতে হুজুরের কাছে ভয়েস মেসেজ দিলে সে কণ্ঠের পর্দা খেলাপ হবে কি? আমি মহিলা, কোনো শিক্ষক পাচ্ছি না। দেখুন, কোরআন পাঠ বিশুদ্ধ করার জন্য আপনি যদি কোনো মহিলা টিচার না পান, অনলাইনে কিন্তু আজকাল অনেক মহিলাদের মাধ্যমে কোরআন শেখার সুযোগ থাকে, আপনি সেগুলো অনুসরণ করতে পারেন। যদি সেরকম কোনো স্কোপ আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো পুরুষের সহযোগিতা আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনো ফিতনা পতিত হচ্ছেন কিনা সে বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ফিতনা থেকে বেঁচে থেকে আপনি কোনো ভয়েস রেকর্ডের মাধ্যমে, ভয়েস মেসেজের মাধ্যমে আপনি আপনার পড়াকে কালেকশন করেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, সেগুলো আপনার যখন কোনো অন্য উপায় না থাকবে। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, জীবজন্তুর রুহ কবজ করেন কে? জীবজন্তুর রুহ, মানুষের রুহ সবগুলো কবজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগণ। নওশিন রাউনাফ আপনি লিখেছেন, আমার বয়স 29+, এখনো বিয়ে হয়নি, পরিবারের উপর কালো জাদুর প্রভাব আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি যাতে করে তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায় আর আমার পরিবার উন্নতি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সমস্যার সমাধান করে দিন আমরা দোয়া করি। কালো জাদু যদি সত্যি আপনার পরিবার উপর থেকে থাকে, তাহলে জাদু থেকে মুক্ত হওয়ার জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন। এক্ষেত্রে বিভিন্ন রাকি আছেন যারা কর্ম হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন, তাদের স্মরণাপন্ন হতে পারেন। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আমিন বাজরাহমাউল্লাহ রোকিয়া একটা চমৎকার পদ্ধতির কথা বলেছেন আপনার সেহের বা জাদু থেকে বাঁচার জন্য, জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য, সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেটা আপনার বেশ কিছু পানিতে, বরই পাতা ইত্যাদি নিয়ে কোরআনে কারিমের বিভিন্ন সূরা পড়ে তারপর সেটা দিয়ে গোসল করতে হয়, এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন রাখি আছে, তাদের সহযোগিতা আপনি নিতে পারেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং তিন কুল সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময় সূরা এখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন তিনবার পড়বেন এবং পড়ে নিজের শরীরে ফু দিবেন, এবং এছাড়া কারো জাদু থেকে বাঁচার জন্য আর যে সমস্ত আমল গাছে সেগুলো বেশি বেশি করবেন, সূরা বাকার তেলাওয়াত করবেন এবং বাসায় উচ্চ স্বরে তেলাওয়াত চালু করে রাখবেন। কাশেম আলম আপনি লিখেছেন, আইইউবি বা টেস্ট টিউবের মারফত যদি সন্তান নেওয়া হয় তাহলে তার শরিয়া দৃষ্টিতে কতটা জায়েজ? দেখুন, টেস্ট টিউবের মাধ্যমে যদি বাচ্চা নিতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত স্বামী স্ত্রী একে অন্যের শুক্রাণু মানুষ সেটি বের করতে হবে, এবং সেটাও বেসরিয়তি পদ্ধতিতে বের করা যাবে না, অর্থাৎ হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে এটি করা যাবে না। শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া এভাবে যদি আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু মানুষ মাধ্যমে টেস্ট টিউব বেবি নেওয়া হয় তাহলে সেটা শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুগ্রহণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। এরপরে নাজমিন আক্তার আপনি লিখেছেন, ছেলেদের মেধার তুলনায় মেয়েদের মেধা অর্ধেক, এ কথা কতটা সত্য? কোরআন হাদিসে কোথাও এইভাবে বলা হয় নাই যে ছেলেদের তুলনায় মেয়েদের মেধা অর্ধেক বা এরকম কম বেশি কোনো পার্সেন্টেজ শরীয়তে এরকম উল্লেখ করা হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝের ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম দিয়েছেন। এখন আপনি আজকের পৃথিবীর নানা বাস্তবতা আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে মেয়েরা মেধা স্বাক্ষর রাখছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা ধ্রুব সত্য সেটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এটা হলো জেনারেল কথা, ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট মেয়ে
অনেক পুরুষের চাইতে অনেক বেশি মেধাবী হতেই পারেন। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তিনি এত বেশি হাদিস সংরক্ষণ করেন যেটা অনেক পুরুষরা সংরক্ষণ করে নাই। এটি ইন্ডিভিজুয়াল কোনো কেসে হতে পারে, বাট জেনারেল কথা হলো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এরকম পার্সেন্টেজ কোনো ঠিক করে দেওয়া হয়েছে।